প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ, আশা করি তোমার বাসায় নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ সোহরা হোসেন, প্রভাষক, ব্যবস্থাপনা, ফুলবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট, ফুলবাড়ি, দিনাজপুর। আমি তোমাদের অনলাইন ক্লাস নেব। আমি তোমাদের আজকে একাদশ শ্রেণীর ব্যবসায় সংগ্রহ ও ব্যবস্থাপনা এক সাবজেক্টের অধ্যায় পাঁচের অংশীদারি কার ব্যবসা সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা অংশীদারি ব্যবসার সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। তোমরা অবশ্যই ক্লাসটি ভালোভাবে দেখবে এবং মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ, তোমরা দেখো আজকে আমরা পড়াবো অংশীদারি ব্যবসায় সংজ্ঞা দল, বা অংশীদারি ব্যবসা বলতে আমরা কি বুঝি, বা অংশীদারি ব্যবসা কাকে বলে। ঠিক আছে, তোমরা দেখো প্রশ্নগুলো এখানে আছে যে অংশীদারি ব্যবসা কাকে বলে, অংশীদারি ব্যবসার সংজ্ঞা দাও, অথবা আমরা অংশীদারি ব্যবসা বলতে আমরা কি বুঝি। আমরা প্রথমে অংশীদারি ব্যবসা, আমাদেরকে যে কোনো অধ্যায় পড়তে গেলে অবশ্যই আমাদের অধ্যায়ের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর সম্পর্কে আমাদেরকে একটা ভালো সুস্পষ্ট ধারণা রাখতে হবে। তাহলে পরবর্তী যে প্রশ্নগুলো আমরা পড়বো সেগুলো আমাদের খুব সহজে বোঝা আমাদের পক্ষে সম্ভব হবে। ঠিক আছে, এবং পরবর্তীতে আমরা যখন রচনাগুলো প্রশ্ন করবো, সেই রচনাগুলো প্রশ্নের ক্ষেত্রে তোমার অনেকটাই সহজ হবে যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নটা ভালো করে বুঝি। অর্থাৎ আমরা যেহেতু অংশীদারি ব্যবসা করবো, তাহলে অংশীদারি ব্যবসাটা কাকে বলে এই বিষয়টা যদি আমরা ভালোভাবে জানি, তাহলে আমরা অংশীদারি ব্যবসা সম্পর্কে বাকি যে প্রশ্নগুলো আছে আমরা খুব সহজেই পড়তে পারবো এবং লিখতে পারবো এবং বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আসি কি অংশীদারি ব্যবসা কাকে বলে। আমরা জানি যে অংশীদারি ব্যবসা বলতে আমরা বুঝি যে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছা একত্রিত হয়ে বৈধভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে চুক্তিবদ্ধ হয় যে কারবার গঠন বা পরিচালনা করে থাকে, তার নাম হচ্ছে অংশীদারি ব্যবসা। তাহলে আমরা কি বললাম, এটা 1932 সালে আইন দ্বারা গঠিত এবং পরিচালিত হয়ে গেছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয় বৈধভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে চুক্তিবদ্ধ হয় যে কারবার গঠন বা পরিচালনা করে থাকে, সেটাকে বলা হচ্ছে অংশীদারি ব্যবসা। এখানে দেখো অংশীদারি ব্যবসা করতে গেলে অবশ্যই চুক্তি থাকতে হবে। এই অংশীদারি ব্যবসায় চুক্তিটা কিন্তু অপরিহার্য, চুক্তি ছাড়া এই ব্যবসা কখনোই গঠিত বা পরিচালনা করা সম্ভব নয়। এই জন্য বলা হচ্ছে এই কারবারের মূল ভিত্তি কিন্তু, তোমরা দেখো এই অংশীদারি কারবারের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি ছাড়া এই অংশীদারি ব্যবসা কখনো গঠন করা সম্ভব নয়। হ্যাঁ, এই জন্য 1932 সালে আইনে বলা হয়েছে যে এই কারবার অবশ্যই চুক্তি থাকতে হবে। তাহলে তোমরা দেখো অংশীদারি ব্যবসা আমরা জানলাম, এই ব্যবসার মধ্যে অনেকগুলো সদস্য থাকে। যেমন দেখো যে সাধারণ ব্যবসার ক্ষেত্রে আমাদের যে সদস্য থাকে, সাধারণ ব্যবসা থেকে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ থাকে 20 জন, এবং ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে থাকে সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 10 জন সদস্য নিয়ে এই অংশীদারি কারবার গঠিত হয় এবং পরিচালিত হয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে অংশীদারি কারবার আমরা কাকে বলি, অংশীদারি কারবার কি। ঠিক আছে, এবং আরও বলি যে এই অংশীদারি কারবার নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক নয়, এই কারবারে কিন্তু আমরা নিবন্ধন করতেও পারি আবার নাও করতে পারি। কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে, আবার নিবন্ধন না করলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে দেখি এই অংশীদারি কারবারে নিবন্ধন বাধ্যতামূলক নয়। ঠিক আছে, এবং এই কারবার চিরন্তন অস্তিত্ব সম্পূর্ণ কারবার আমরা বলবো না। এই কারবার যে কোনো সময় বা অংশীদারগণ মনে করলে এই কারবারের কিন্তু বিলোপ সাধন বা বিলুপ্তি করতে পারে। ঠিক আছে, এবং এই অংশীদার কারবার সাধারণত তোমার আয়তনে অনেক বড় ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তা আমরা জানলাম এটি 1932 সালে আইন দ্বারা গঠিত এবং পরিচালিত। ঠিক আছে, তাহলে আমরা অংশীদারি কারবার জানলাম। এই অংশীদারি কারবার বা অংশীদারি ব্যবসা বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তাহলে এখন তোমরা আসো যে 2 নম্বর প্রশ্ন, অংশীদারি চুক্তিপত্র রাখা হলো, অর্থাৎ অংশীদারি চুক্তিপত্র আমরা বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, তা আমরা আগে বলেছি যে অংশীদার সংজ্ঞা যদি আমরা জানি, তাহলে পরবর্তী প্রশ্নগুলো আমাদের পক্ষে পড়াটা বা বোঝাটা অনেকটাই খুব সহজ হবে। তাহলে আমরা অংশীদারি কারবার জানলাম কি, অংশীদারি কারবার বলতে কি দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয় যে দলিলের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়, সেই দলিলকে বলা হচ্ছে অংশীদারি চুক্তিপত্র। অর্থাৎ একাধিক ব্যক্তি স্বেচ্ছায় কী করে, একাধিক ব্যক্তি মুনাফা বৈধভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় যখন একত্রিত হয় যে দলিলের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে থাকে, সেই দলিলকে বলা হচ্ছে অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র। তাহলে আশা করি তোমরা প্রশ্নটা সম্পর্কে ধারণা পেয়েছো। ঠিক আছে, এটা হচ্ছে অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র। ঠিক আছে, এটি তোমরা আরও দেখো যে এটি 1932 সালের আইন দ্বারা, আইনের ধারা 1932 সালের আইনের ধারায় বলা হয়েছে কি যে অংশীদারি সম্পর্ক চুক্তি হতে জন্মলাভ করে। হ্যাঁ,
সামাজিক মর্যাদা বলে নয়। ঠিক আছে, এইরূপ চুক্তি লিখিত হলে তাকে আমরা অংশীদারি চুক্তি বলবো। ঠিক আছে, তাহলে 1932 সালের আইনে কি বলা আছে যে অংশীদারি সম্পর্কটা তোমার জন্মলাভ করে। ঠিক আছে, অংশীদারি সম্পর্ক চুক্তি হতে কিন্তু জন্মলাভ করে থাকে, সামাজিক কোনো মর্যাদা বলে না। অর্থাৎ চুক্তি করলে কিন্তু অংশীদারি কাগজ কারবার তোমার জন্মলাভ করে থাকে, সম্পর্কটা স্থাপন করে থাকে, একমাত্র কি চুক্তির মাধ্যমেই জন্মলাভ করে থাকে, কোনো সামাজিক মর্যাদা বলে নয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি 1932 সালে আইনের ধারা বলা হয়েছে কি অংশীদারি চুক্তিপত্র বলতে আমরা কি বুঝি। অংশীদারি চুক্তিপত্র বলতে আমরা বুঝি যে অংশীদার চুক্তি অংশীদারি সম্পর্ক চুক্তি হতে জন্মলাভ করে, সামাজিক মর্যাদা বলে নয়। এরূপ চুক্তি লিখিত হলে তাকে আমরা অংশীদারি চুক্তি পত্র বলি। ঠিক আছে, তাহলে আমরা যে লিখিত আরো সহজভাবে বলতে পারি যে লিখিত দলিলের মাধ্যমে আমাদের চুক্তিবদ্ধ হয়ে থাকে সেই দলিলকে আমরা বলা হচ্ছে অংশীদারি চুক্তিপত্র। ঠিক আছে, তাহলে তোমরা এখন আসো যে অংশীদারি ব্যবসার নিবন্ধন কাকে বলে। ঠিক আছে, এখন আমরা 3 নম্বরে আসবো, অংশীদারি ব্যবসার নিবন্ধন কাকে বলে বা অংশীদারি ব্যবসার নিবন্ধন বলতে আমরা কি বুঝি। আমরা আগে বলেছি যে অংশীদার ব্যবসা, এক কথা আমরা বলবো যে অংশীদার ব্যবসা কিন্তু নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক নয়। এই কারবার নিবন্ধন ইচ্ছা করলে করতে পারে, আবার নাও করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা অংশীদারি নিবন্ধন বলতে আমরা কি বুঝবো, অংশীদারি নিবন্ধন বলতে আমরা বুঝবো যে সরকারি নিবন্ধনের অফিসে অংশীদারি ব্যবসার নাম তালিকাভুক্ত করাকে বলা হচ্ছে তোমার নিবন্ধন। ঠিক আছে, তাহলে আমরা নিবন্ধন বলতে আমরা কি বুঝবো যে সরকারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসার নাম তালিকাভুক্ত করাকে অংশীদারি ব্যবসার নিবন্ধন বলে। ঠিক আছে, নিবন্ধন অংশীদারি ব্যবসার জন্য বাধ্যতামূলক নয়। ঠিক আছে, এটি 1932 সালের আইন দ্বারা গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। এ কারবার যদি অংশীদারিগণ মনে করে যে আমরা নিবন্ধন করবো তাহলে তারা নিবন্ধন করতে পারে, যদি তারা মনে করে যে আমরা এই কারবার নিবন্ধন করবো না তাহলে নিবন্ধন নাও করতে পারে। ঠিক আছে, তবে এই কারবারে নিবন্ধন করলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, আইনগত কিছু সুযোগ সুবিধা আমরা সরকারিভাবে আইনগত কিছু সুযোগ সুবিধা লাভ করব। আর যদি অংশীদারি নিবন্ধন না করি তাহলে কিছু সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব, অর্থাৎ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তো তোমরা দেখো যে অংশীদারি কারবারে নিবন্ধনের সমস্যা হতে পারে, তখন নিবন্ধন যদি আমরা অংশীদারি কারবারে যদি আমরা না করি, হ্যাঁ, তাহলে আমরা কী সমস্যার সৃষ্টি হতে পারে বা কী সুবিধা হতে পারে। ঠিক আছে, আমরা অংশীদারি কারবারের নিবন্ধন না করার অংশীদারি কারবার নিবন্ধন কাকে বলে সেটা আমরা তাহলে আমরা জানতে পারলাম। ঠিক আছে, এখন আমরা আলোচনা করবো যে অংশীদারি কারবার যদি নিবন্ধন না করার পরিণাম বা ফলাফল কী, অর্থাৎ অংশীদারি কারবার নিবন্ধন না করলে কী হবে আমার। ঠিক আছে, আমরা এক্ষেত্রে আমরা দেখবো যে অংশীদারি কারবার নিবন্ধন না করলে আমরা দুই ধরনের এক ধরনের সুবিধা পাবো। ঠিক আছে, আবার এক ধরনের অসুবিধা সৃষ্টি হয়ে যাচ্ছে। অসুবিধা দেখো যে অংশীদারি কারবারে যদি আমরা নিবন্ধন না করে থাকি তাহলে আমরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হবো। কি 1 নম্বর তোমরা দেখো যে সমস্যা আমরা হতে পারে কি, অংশীদার নিবন্ধন না করলে আমরা অপর অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবো না। যদি আমাদের নিবন্ধন না করা থাকে তাহলে অপর অংশীদারের বিরুদ্ধে আমরা মামলা মোকদ্দমা করতে পারবো না। ঠিক আছে, তারপরে তোমরা আসো যে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবো না, আমরা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবো না। ঠিক আছে, তারপর আসো পাওনা দাবিতে বাধা, অর্থাৎ পাওনা আদায়ের ক্ষেত্রে আমরা নিবন্ধন না থাকার কারণে কিন্তু বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হব। ঠিক আছে, তারপরে আসো এই নিবন্ধন না করলেও আমরা কিছু সুবিধা ভোগ করে থাকি বা কিছু সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকবো। আমরা সাধারণত কী ধরনের সুযোগ সুবিধাগুলো পাবো দেখো, আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবো, সেটা হচ্ছে 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে কি পাওনা দাবিতে মানে দেউলিয়া অংশীদারি সম্পর্কে সম্পত্তি প্রাপ্তির জন্য মামলা করতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠান যদি দেউলি কোনো ব্যক্তি যদি দেউলি হয়ে থাকে তাহলে তার সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে সে মামলা করতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কি দেউলিয়া অংশীদার, অর্থাৎ যে অংশীদার দেউলিয়া হবে তাই সে তার সম্পত্তি প্রাপ্তির জন্য কি করতে পারে মামলা করতে পারে। ঠিক আছে, 2 নম্বরে আসো, 2 নম্বরে আমরা বলতে পারি আরও কি সে সুবিধা ভোগ করতে পারবে, সেটা পারবে কি যে পাওনা আদায়ের জন্য মামলা, অর্থাৎ 100 টাকার কম হলে সে মানে 100 টাকা পর্যন্ত সে মামলা করতে পারে, 100 টাকা পর্যন্ত আদায়ের জন্য সে মামলা করতে পারে, তার উপর হলে সে মামলা কিন্তু করতে পারবে না। ঠিক আছে,
তারপর আরো কি আছে বিশ্বাস বা বিশ্বাস ভঙ্গমূলক আচরণের জন্য মামলা অর্থাৎ দোষীদের কারবার মধ্যে যে একটা বিশ্বাস স্থাপন থাকে কিন্তু বিশ্বাস নিয়ে এই কারবার গঠিত বা পরিচিত থাকে এই ক্ষেত্রে যদি কেউ বিশ্বাসের অমর্যাদা করে বা অথবা বিশ্বাস যদি ভঙ্গ করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে ঠিক আছে যে বিশ্বাস ভঙ্গের কারণে বা আচরণের জন্য আমরা তার বিরুদ্ধে আমরা মামলা করতে পারি ঠিক আছে তাহলে আমরা জানলাম যে এই অংশীদের কারবার নিবন্ধন বাধ্যতামূলক নয় এই কারবার অংশীদের নিবন্ধন ইচ্ছা করলে নিবন্ধন করতে পারে নাও করতে পারে ঠিক আছে এবং নিবন্ধন না করলে এই পরিণাম বা ফলাফলগুলো কি সেগুলো আমরা আলোচনা করলাম যে নিবন্ধন করলে এই সুযোগ পাবে নিবন্ধন না করলে তারপরও কিছু অসুবিধার সৃষ্টি হবে সেগুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম ঠিক আছে এখন দেখো যে পরবর্তী তোমরা প্রশ্নে আসো যে কি যে চার নম্বর প্রশ্ন যে না বললেও কি অংশীদার হতে পারে আমরা কি বলবো যে আমরা এক কথায় বলবো একজন না বললেও কখনোই অংশীদার হতে পারে না ঠিক আছে তাহলে আমরা কি বলবো যখন বলবে যে একজন না বললেও কি অংশীদার হতে পারে আমরা তখন কিন্তু এক কথায় বলে দেবো যে একজন না বললেও কখনোই অংশীদার হতে পারে না এবং 1932 সালে আইনের ধারায় বলা আছে যে অংশীদার হতে একজন নাবালক অংশীদার হতে পারে না তবে সকল অংশীদারগণ সম্মত হলে কিছু সময়ের জন্য নাবালককে এরূপ ব্যবসার সুবিধা প্রদান করা যেতে পারে অর্থাৎ অংশীদারগণ যদি সম্মতি হয় তাহলে কিছু সময়ের জন্য নাবালককে এই ব্যবসার সুবিধা প্রদান করা যেতে পারে সে কোনো দায় গ্রহণ কিন্তু করবে না সে কোনো দায় গ্রহণ করবে না এরূপ ক্ষেত্রে আমরা একজন নাবালক অংশীদার হতে পারে ঠিক আছে সে কোনো দায় নেবে না এবং নাবালক অংশীদারের সুবিধা ভোগ করার পর যখন সে সাবালক প্রাপ্তি হবে যখন সে সাবালক হবে তার 6 মাসের মধ্যে সে তার সিদ্ধান্ত জানাবে সে এই কারবারের অংশীদার হিসেবে থাকবে কি থাকবে না যদি সে সেই কারবারের অংশীদার হিসেবে থাকে তাহলে পুরো পূর্ববর্তী যে দায়গুলো রয়েছে সেই দায়গুলো সে তার উপর বর্তাবে আর যদি সে মনে করে যে না সাবালক প্রাপ্তির 6 মাস পরে যদি সে বলে যে আমি এই অংশীদার কারবারে থাকবো না তাহলে সেক্ষেত্রে তার পূর্ববর্তী যে দায়গুলো সেটা তার উপর কোনোভাবেই বর্তাবে না ঠিক আছে তাহলে আমরা অংশীদার কারবারে নিবন্ধন কি সেটা আমরা জানতে পারলাম যে একজন না বলে অংশীদার হতে পারে কি পারে না ঠিক আছে তা আমরা এক কথা বলে দেবো এটাই যে অংশীদার কারবারে না বলে অংশীদার হতে পারে না তবে সকল অংশীদারগণ সম্মতি করবে সে কিছু সময়ের জন্য সুবিধা ভোগ করে থাকে ঠিক আছে সেক্ষেত্রে তার কোনো দায় সে গ্রহণ করবে না ঠিক আছে এখন তোমরা আসো পরবর্তী প্রশ্নে 5 নম্বর প্রশ্ন যে বৈধ চুক্তি অংশীদার ব্যবসায়ের মূল ভিত্তি আমরা এর আগে অংশীদার কারবার মধ্যে বলেছি যে এই অংশীদার কারবার মূল ভিত্তি হচ্ছে কিন্তু চুক্তি চুক্তি ছাড়া এই কারবার কখনোই গঠন করা সম্ভব নয় এই জন্য বলা হচ্ছে অংশীদার কারবার মূল ভিত্তি হচ্ছে চুক্তি ঠিক আছে তা আমরা এক কথা বলে দেবো যে এই অংশীদার কারবার গঠন বা পরিচালনা করতে গেলে অবশ্যই চুক্তি অপরিহার্য চুক্তি লাগবে চুক্তি ছাড়া এই কারবার কখনোই গঠন বা পরিচালনা করা সম্ভব নয় ঠিক আছে তো আমরা এখন আসি পরবর্তীতে আসি ঠিক আছে যে অংশীদার কারবার বৈধ চুক্তি অংশীদার ব্যবসার মূল ভিত্তি আমরা এখন এই মূল ভিত্তি আলোচনা করবো অর্থাৎ যে চুক্তি ছাড়া যে অংশীদার কারবার হয় না সেগুলো বিষয় নিয়ে আমরা এখানে এখন তোমাদের সামনে আলোচনা করতেছি আমি হ্যাঁ তোমরা দেখো যে 1 নম্বর হচ্ছে কি জন্মগত অধিকার অর্থাৎ জন্মগত অধিকার বলতে আমরা কি বুঝি তার জন্মসূত্রে ঠিক আছে জন্মসূত্রে কোনো ব্যক্তি অংশীদারের সুযোগ সুবিধা বা মুনাফা ভোগ করলো তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কখনোই অংশীদের কারবারে অংশীদার হবে না ঠিক আছে কি কারণে তার সাথে অংশীদের কারবারে কোনো চুক্তি হয়নি সে জন্মগত অধিকারের বলে বা জন্মগত সূত্রে সে অংশীদের কারবারের সুযোগ সুবিধা বা মুনাফা ভোগ করেছে ঠিক আছে সেই কারণে সে কখনোই অংশী তার সাথে যেহেতু চুক্তিবদ্ধ হয়নি বা তার সাথে কোনো চুক্তিগত সম্পর্ক সৃষ্টি হয়নি যার কারণে তাকে আমরা অংশীদের কারবার বা অংশীদের বলবো না কারণ সে জন্মগতভাবে অংশীদের কারবার অধিকার লাভ করেছে ঠিক আছে তারপরে তোমরা দেখো পরবর্তীতে যৌথ পারিবারিক ব্যবসা অর্থাৎ যৌথ পারিবারিক ব্যবসা আমরা বলতে আমরা কি বুঝি ঠিক আছে যৌথ কিছু কিছু পরিবার আছে সাধারণত দেখো যে এখন অবধি হিন্দু কিছু পরিবার আছে যেগুলো যৌথভাবে ব্যবসা পরিচালনা করে থাকে ঠিক আছে এই তোমার যৌথ পারিবারিক ব্যবসা ক্ষেত্রে তারা করে থাকেন ঠিক আছে বিভিন্ন এখন অবধি যে পরিবারগুলো থাকে হিন্দু পরিবারগুলো তারা
এই যদু ভাই একলিখানা ব্যবসা পরিচালনা করে থাকেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে যৌথ পারিবারিক ব্যবসার ক্ষেত্রেও যে তারা কোনো, তাহলে কি আমরা এটা বলবো যে এখনো অবধি কিছু পরিবার থাকে, তোমরা দেখো যে এখন অবধি হিন্দু যৌথ পরিবার বা এরূপ ক্ষেত্রে ব্যবসা পরিচালনা হয় তার মালিক একাধিক থাকে, কি থাকে, তার মালিক একাধিক থাকে এবং সমৃদ্ধভাবে তা পরিচালনা করে থাকে, সবাই মিলে এর মুনাফা ভোগ করলো, সবাই মিলে কি এর মুনাফা যদি ভোগ করেও থাকে তাহলে তাকে অংশীদার ব্যবসা নয়, কারণ এক্ষেত্রে পরিবারের জন্মগ্রহণকারী উত্তরাধিকারী বলে এর মালিক হয়, চুক্তিগত সম্পর্কের ভিত্তিতে তা গঠিত ও পরিচালিত হয়ে থাকে, ঠিক আছে? তো যার কারণে যৌথ পারিবারিক ব্যবসাকে আমরা অংশীদার ব্যবসা হিসেবে গণ্য করব না, ঠিক আছে? তারপর তোমরা আসো মৃত অংশীদারী উত্তরাধিকারী, অর্থাৎ মৃত অংশীদার, মৃত অংশীদার বলতে কি বুঝি, কোনো অংশীদার ধরে নাও সে মৃত্যুবরণ করেছে বা মারা গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে তার কি আছে, মৃত্যুর পর তার স্ত্রী বা তার যে সন্তান আছে তারা তোমার উভয় পক্ষের সম্মতিক্রমে তোমার অংশীদের কাবার থেকে নতুন হারে যে মুনাফা অংশ দেওয়া হতে পারে, ঠিক আছে? কি হতে পারে, মৃত্যু উচ্চ, অর্থাৎ অংশীদারগণ মৃত্যু হলে তার স্ত্রী বা সন্তানগণ উভয়ের সম্মতিক্রমে নতুন হারে মুনাফা ভোগ করে থাকে বা মুনাফা তাকে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে সে শুধুমাত্র মুনাফা প্রাপ্ত হবে, সেক্ষেত্রে সে তাকে অংশীদারি হিসেবে গণ্য করা হবে না, কারণ তার সন্তান বা স্ত্রীর সঙ্গে তার অংশীদার কারোর চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয়নি, সেক্ষেত্রে শুধুমাত্র তারা উভয় পক্ষের সম্মতিক্রমেই নতুন হারে মুনাফা ভোগ করে থাকবে, ঠিক আছে? তোমার পরবর্তী আসো বিদায়ী অংশীদার, অর্থাৎ বিদায়ী অংশীদার বলতে কি বলবো, যে অংশীদারের মেয়াদ শেষ হয়ে যাবে, অর্থাৎ সে এই অংশীদের কারবার থেকে অবসর গ্রহণ করবে বা বিদায় নেবে, ঠিক আছে? সেক্ষেত্রে সে কি করতে পারে, সেক্ষেত্রে সে অংশীদারের সঙ্গে আলাপ আলোচনা, অংশীদারদের সঙ্গে আলাপ আলোচনা করে সে তার মূলধনটা ওখানে রাখতে পারে, ঠিক আছে? তার বিনিময়ে সে কিছু হারে লভ্য অংশ ভোগ করতে পারে বা লভ্য অংশ সে গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে অংশীদার হিসেবে গণ্য হবে না, ঠিক আছে? তোমরা দেখো যে বিদায় অংশীদার, অর্থাৎ কোন অংশীদার ব্যবসায়, অংশীদার ব্যবসা থেকে অবসর গ্রহণ বা বা অবসর গ্রহণ বা বিদায় নেওয়ার পরও উভয় পক্ষের সম্মতিক্রমে তার মূলধন ব্যবসায় বিনিয়োগকৃত থাকতে পারে, সেক্ষেত্রে উক্ত অংশীদারগণ মুনাফার অংশ প্রদান করা যেতে পারে, বিদায় নেওয়ার সাথে সাথে তার সাথে চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে পারে, ঠিক আছে? তার সঙ্গে কি হলো, বিদায় নেওয়ার সাথে সাথে চুক্তিগত সম্পর্কের অবসান ঘটে, দেখো তোমরা যে সে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে চুক্তিগত সম্পর্ক তার অবসান ঘটায়, ঠিক আছে? যার কারণে আমরা তাকে অংশীদার সে থাকতে পারবো না, সে নির্দিষ্ট একটা মুনাফা অংশ সে লাভ ভোগ করে থাকে, ঠিক আছে? তারপর তোমরা দেখো যে 5 নম্বর আছে কি মুনাফা শরিক ঋণদাতা, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের ব্যক্তি থাকে যেগুলো নির্দিষ্ট হারে মুনাফা লাভের উদ্দেশ্যে বা সুদের বিনিময়ে প্রতিষ্ঠানটিকে ঋণ প্রদান করে থাকে, ঠিক আছে? এবং অথবা তার থেকে নির্দিষ্ট হারে মুনাফা গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে আমরা সেই মুনাফার শরিক ঋণদাতাকে আমরা কখনো অংশীদার হিসাবে আমরা গণ্য কখনোই করবো না, কারণ তার সঙ্গে চুক্তিগত কোনো সম্পর্ক সৃষ্টি হয়নি, শুধুমাত্র সে ঋণ প্রদানের মাধ্যমে নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা ভোগ করে থাকে, ঠিক আছে? তোমরা আসো 6 নম্বরে আসো যে ব্যতিক্রমী কর্মচারী, অর্থাৎ অংশীদার কারবারে বিভিন্ন ধরনের ব্যতিক্রমী কর্মচারী থাকে, তাদের সঙ্গে শুধুমাত্র চুক্তিবদ্ধ হয় যে তারা চাকরির জন্য, তারা চাকরি করবে এই মনে তারা নির্দিষ্ট হারে একটা বেতন নেবে, যার কারণে তার সাথে অংশীদার কারবারের ওই ধরনের চুক্তি হয় না, ঠিক আছে? যার কারণে আমরা তার বেতনভুক্ত সে কর্মচারী, যার কারণে সে শুধুমাত্র বেতনভুক্ত কর্মচারী কখনোই অংশীদার কারবারের অংশীদার হিসেবে গণ্য করা যাবে না বা গণ্য হবে না, ঠিক আছে? তোমরা পরবর্তী আসো সামাজিক সম্পর্ক, অর্থাৎ সামাজিক সম্পর্ক, মানুষ আমরা সমাজবদ্ধ জীব, সমাজে বাস করতে গেলে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হয়, এই সম্পর্কের কারণে আমাদের বিভিন্ন ধরনের আমরা কাজ করে থাকি, অনেক সময় তোমরা দেখো যে সামাজিকভাবে আমরা অনেক সময় আমরা কি করে থাকি, নাট্য গোষ্ঠী করে থাকি অথবা শিল্প গোষ্ঠী করে থাকি আমরা সামাজিকভাবে সম্পর্কের কারণে আমরা সবাই মিলে কি করে থাকি, একটা দল গঠন করে থাকি, সেখানে সে একটা নাট্য গোষ্ঠী হতে পারে বা শিল্প গোষ্ঠী হতে পারে, তখন আমরা বিভিন্ন ধরনের নাট্য গোষ্ঠী
বাসিন্দ মিষ্টি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে তারা যে মুনাফাটা পায় তারা সেটা নিজেদের মধ্যে ভাগ করে থাকে ঠিক আছে সেক্ষেত্রে আমরা তাদেরকে কিন্তু অংশীদার কারবার হিসেবে বা অংশীদার হিসেবে গ্রহণ করব না বা অংশীদার কারবার সেটাকে আমরা কিন্তু কখনোই বলব না হ্যাঁ যদি তারা উভয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই নাট্যগোষ্ঠী বা শিল্পগোষ্ঠী যদি মুনাফা লাভের উদ্দেশ্যে বৈধভাবে যদি চুক্তিবদ্ধ সম্পর্ক গঠন করে সে কারবার গঠন করে থাকে তাহলে তাকে আমরা অংশীদার কারবার বলবো হ্যাঁ তাছাড়া তাকে আমরা অংশীদার কারবার আর বলব না ঠিক আছে তাহলে তোমরা দেখলে যে বৈধ চুক্তি অংশীদার ব্যবসায়ের মূল ভিত্তি আমরা এটা আলোচনা করলাম যে মূল ভিত্তি কেন তা আমরা সেই কারণগুলো আমরা বিস্তারিত এখানে আলোচনা করলাম ঠিক আছে তাহলে তোমরা দেখো যে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা এক সাবজেক্টে অধ্যায় পাঁচে আমরা অংশীদারি ব্যবসা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করলাম ঠিক আছে এখন আমরা কি কি প্রশ্ন আলোচনা করলাম তোমরা আর একবার দেখে নাও কি যে এক নম্বর হচ্ছে অংশীদার ব্যবসা কাকে বলে অথবা অংশীদার ব্যবসার সংজ্ঞা দাও এই প্রশ্নটি তোমরা বাসায় ভালো করে দেখবে তারপরে দুই নম্বর প্রশ্ন দেখো অংশীদারি চুক্তিপত্র কাকে বলে তিন নম্বর দেখো অংশীদারি ব্যবসা নিবন্ধন কাকে বলে অথবা আমরা নিবন্ধন বলতে আমরা কি বুঝি তারপর দেখো না বলো কি অংশীদার হতে পারে পাঁচ নম্বর প্রশ্ন দেখো বৈধ চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি এই যে পাঁচটা প্রশ্ন তোমরা এই অংশীদারি ব্যবসায়ের সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যে এই পাঁচটা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখবে এবং পড়বে তাহলে এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে তোমরা এই পাঁচটা প্রশ্ন পড়লে তোমরা কমন পাবা আশা করি এই পাঁচটা প্রশ্ন পড়লে তোমাদের জন্য আর পড়তে হবে না ঠিক আছে তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে ভালো করে দেখো হ্যাঁ তোমরা এর আগের ক্লাসগুলো হয়তো আমাদের দেখেছো ঠিক আছে এটি কিন্তু আমার অষ্টম ক্লাস ঠিক আছে অষ্টম ক্লাস তো বাকি ক্লাসগুলো তোমরা ভালো করে দেখবে এবং এই ক্লাসগুলো যে প্রশ্নগুলো সেগুলো ভালো করে দেখো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অংশীদারি ব্যবসা সম্পর্কে রচনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো বিস্তারিত আলোচনা তোমাদের সামনে করব ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধি সেগুলো মেনে অবশ্যই তোমরা চলবে ঠিক আছে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ